বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই যাকে রাখছেন ওই তিনি বাজি কারখানার মালিক ভানুবাগ আমরা রয়েছি এই মুহূর্তে ভানুবাগের বাড়ির সামনে এবং ইতিমধ্যেই তার বাড়ি পুলিশি প্রহরার মধ্যে চলে গিয়েছে কারণ ভানুবাগ তিনি পালিয়ে গিয়েছেন বলে শোনা যাচ্ছে এবং তার পরিবারের সদস্যরাও এখানে নেই গ্রামের রোশানল বা বিক্ষোভের মুখে পড়তে পারেন তিনি সেটা বুঝেই তিনি এখান থেকে সরে যান এই মুহূর্তে পুলিশ অফিসিয়ালসরা তারা এই বাড়িতে প্রহরাতে রয়েছেন এবং আনুবাগের এই বাড়ি যেমন দেখাচ্ছি একই সঙ্গে এক বিশাল সাম্রাজ্য গড়ে চুল গড়ে তুলেছিলেন তিনি এবং শুধুমাত্র একবার নয় এর আগেও দু দুবার বিস্ফোরণ হয়েছে প্রথম বিস্ফোরণ হয় উনিশশো পঁচানব্বই সালে সেই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয় দু এক সালে বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণে ভানুভাগের ভাই তার ভাই বিষ্ণুপদবাগ তিনি মারা যান সেখানেও সেই ঘটনাতেও আরও বেশ কয়েকজন মারা যায় না আমাদের খেয়াল থেকে দেখছি এখানেই আছেন এখানেও বাজি বানাতেন এখানেও বিস্ফোরণ হয়েছে দু একবার হয়েছে তার মধ্যে তার ভাইও মারা গেছেন তার মধ্যে তিনজন মানুষও মারা গেছেন তারপর পুলিশের টাকা ঘোষ দিয়েও বাজি চালাচ্ছেন তারপর পুলিশ দুদিন আগে এখানে হপ্তা নিয়ে গেছে তারপর তো কালকে দেখলেন সবাই দেখেছে আর আমি কি বলবো আমি চাইছি তার শাস্তি হয় ফলে পঁচানব্বই সাল দু হাজার একের পরেও কীভাবে পুলিশের চোখ এড়িয়ে বা পুলিশ সব কিছু জানা সত্ত্বেও কোনোভাবেই কি তাকে সতর্ক করেনি কিভাবে তিনি বাজি ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বাজি কারখানা চালিয়ে যাচ্ছেন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে আর শুধু তাই নয় এরপর তিনি রাজনৈতিক জগতেও প্রবেশ করেন আর সেখানেও তিনি ছিলেন একেবারে বাজি কারখানায় যেমন তিনি বাজি ব্যবসা করে নিজেকে সুনামের জায়গায় নিয়ে চলে গিয়েছিলেন সেখানেও সুনাম অর্জন করতে থাকেন অল্প সময়ের মধ্যে গড়ে তোলেন সাম্রাজ্য জানা যাচ্ছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত তৃণমূলের সদস্য ছিলেন ভানুবাগ তৃণমূলের সক্রিয় সদস্য এমনকি পঞ্চায়েত সদস্য হন ভানুবাগ তার ব্যবসা ৩৫ বছরের কিন্তু যার কোনো বৈধ কাগজপত্রই নেই তবু তিনি ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসন কেন সব জেনেও চুপচাপ ছিল আর এই ঘটনার পর বিস্ফোরণে নজনের মৃত্যুর পর এখন অনেকেই কার্যত ক্ষিপ্ত অপরাধীর শাস্তি চাই অবিলম্বে ভানুবাগকে গ্রেপ্তার করতে হবে বলে জানাচ্ছে গ্রামবাসীরা আর তার এই বাড়ি এখন একেবারে শুনশান সকলে মিলে পালিয়ে গিয়েছেন ভানুবাগের খোঁজ চালাচ্ছে পুলিশ ইতিমধ্যেই ক্ষিপ্ত জনতা জানাচ্ছে বেআইনি ব্যবসা শুধু নয় মানুষের সঙ্গে দুর্ব্যবহার এমনকি প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলেই তার ধারে কাছে কেউ আসতে পারতো না ক্যামেরা সন্দীপন চৌধুরীর সঙ্গে সুচারু মিত্র ও সেলিম আহমেদের রিপোর্ট আর প্লাস নিউজ এগড়া